আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সমাসের দ্বন্দ্ব দ্বিগু এবং অভিভাবী তিনটা সমাস নিয়ে। আজকে এই তিনটা সমাস নিয়ে আমি কথা বলবো। আমার আগের ভিডিওতে আমি সমাসের প্রাথমিক আলোচনাটা করেছিলাম, অবশ্যই মানে অবশ্যই অবশ্যই দেখে নেবেন এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেন চলে আসি আমি আমার টপিকসে। প্রথমেই আসি আমি দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব সমাস, আসলে আমরা দ্বন্দ্ব বলতে কি বুঝি? দ্বন্দ্ব বলতে আমরা সেটাই বুঝি, দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়াঝাটি করা, মানে দ্বন্দ্ব আমার হাতে তার দ্বন্দ্ব আছে এরকম একটা কথাবার্তা। তো সেই জায়গায় আমি যদি বুঝি যে দ্বন্দ্ব সমাসে আমরা বুঝি ঝগড়াঝাটি, ঝগড়াঝাটি যদি বুঝি, ঝগড়াঝাটি করতে হইলে অবশ্যই দুজন পার্সনকে করতে হবে। একা একা তো আমি কারোর সাথে ঝগড়া করতে পারবো না, একা একা তো আমি কারোর সাথে আমি একদিন ঝগড়া করলাম আর একদিন কথা বললো না, চুপ করে থাকলো, তো এটা ঝগড়াঝাটি হলো না। তো সেই জায়গায় ঝগড়াঝাটি করতে হইলে অবশ্যই দুজনকে সমানভাবে পার্টিসিপেশন করতে হবে। তার মানে হচ্ছে দ্বন্দ্ব সমাসে দুজনেই প্রাধান্য পাবে, তার মানে উভয় পদ প্রধান হবে দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্বে এটা আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম এবং এই প্রথম ভিডিওটা যেটা সেটা আপনারা দেখে নেবেন, দেখলে অবশ্যই এটা বুঝতে আপনাদের সুবিধা হবে, আপনারা অতি সহজেই এই ভিডিওটা মানে ক্যাপচার করতে পারবেন, বুঝতে আপনাদের সুবিধা হবে। দেন আসি দ্বন্দ্ব সমাসে কি হবে, উভয় পদ প্রধান প্রধান হবে, মানে উভয় পদের প্রাধান্য থাকবে। তারপরে কি হচ্ছে, আমি বলেছিলাম যে আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে সমাস, সমাস, বেশ বাক্য, সমস্ত বাক্য, এগুলো তো অবশ্যই মনে আছে আপনাদের। সমাজ বা সমস্ত বাক্যে, সমস্ত বাক্যে কি থাকবে, হাইফেন থাকবে। সাধারণত সাধারণত সমস্ত বাক্যে সমাসে বা সমস্ত বাক্যে, সমস্ত পদে, সমস্ত পদে হাইফেন থাকবে। সাধারণত সমাসে বা সমস্ত পদে হাইফেন থাকবে এবং বেশ বাক্য বা বিগ্রহ বাক্য বা আমি যেটা বলি সমাস বাক্য, এই সমাস বাক্য বা বিগ্রহ বাক্য বা বেশ বাক্যে কি থাকবে, ও এবং আর, এই তিনটার যে কোনো একটা অব্যয়পদ যুক্ত হয়ে মানে দুইটা পদকে সমান গুরুত্ব দিবে, তাহলে আমার দ্বন্দ্ব সমাস হয়ে গেল। তাহলে আমি আসি উদাহরণে, উদাহরণ যদি আমি যেভাবে দিই, মা বাবা, মা বাবা নিলাম, তারপরে হচ্ছে আয় ব্যয় দা কুমড়া, মা বাবা, ভাই ভাই, দা কুমড়া, চাটা, হাত মুখ, দেশে বিদেশে এগুলো যেগুলো আছে সেগুলোতে আমি কি বলছিলাম, দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রাধান্য পাবে। তার মানে হচ্ছে মা বাবা, আমি কি মা মা আমার কাছে যেমন গুরুত্বপূর্ণ, বাবা ঠিক তেমনই আমার কাছে গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে মা বাবা দুজনই আমার কাছে সমান গুরুত্ব পাচ্ছে, তার মানে উভয় পদ প্রাধান্য পাচ্ছে। তারপরে আমি লাইনে আমি বলেছিলাম কি, দ্বন্দ্ব সমাসে, সমাসে কি হবে, সমস্ত পদে যেটা হবে হাইফেন, সাধারণত হাইফেন থাকবে, যে দেখেন সবগুলোতে হাইফেন আছে। তারপরে আমি বলেছিলাম যে এটাকে যখন আমি বেশ বাক্যে পরিণত করব তখন ও এবং আর এর যে কোনো একটা অব্যয় যুক্ত হবে। যেমন এখানে আমি এখানে মা বাবার দ্বন্দ্ব সমাস করি, তাহলে মা ও বাবা, আয়ু ব্যয় দাও কুমড়া, চাওটা, হাত মুখ, দেশে ও বিদেশে, এগুলোই হবে, তাই তো? আচ্ছা, তারপরে এখন বিভিন্ন এক্সামে যেগুলো এসে থাকে, যে বিভিন্ন কোশ্চেন, বিভিন্ন এক্সামে এরকম কোশ্চেন এসে থাকে যে অর্থানুসারে এটা মানে অর্থের বিচারিতা কোন দ্বন্দ্বে কোন কোন দ্বন্দ্ব, এটা মিলনার্থ, বিপরীতার্থ, দ্বন্দ্বার্থ, বিরুদ্ধার্থ, এরকম দ্বন্দ্ব এসে থাকে আর কি বিভিন্ন সময়ে। তো আমি এখানে দেখবো যে যদি বৈবাহিক সম্পর্ক থাকে, যেরকম এরকম মা বাবা, তারপরে হচ্ছে চাচা চাচি, দাদা দাদি, এগুলার ক্ষেত্রে কি হবে, মানে বৈবাহিক সম্পর্ক যদি থাকে, সাধারণত বৈবাহিক সম্পর্ক থাকলে এগুলো হবে মিলনার্থ দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্ব। দেন আসি একটা আরেকটা যদি বিপরীত হয়, যেমন আয় ব্যয়, উঁচু নিচু,
দেন হচ্ছে ছোট বড়, এগুলা কি একটা একটা বিপরীত না? তাহলে বিপরীত যদি হয় তাহলে কি হবে? বিপরীতার্থক দ্বন্দ্ব। যেমন আই বে, তাহলে কি হবে? আই হবে বিপরীতার্থক দ্বন্দ্ব। অসহ্য লাগে একদম, আপনার দেখলেই তাহলে আবার সহ্য হয় না, এরকম একটা অবস্থা। সেই ক্ষেত্রে আপনার মনে হবে বিরোধ, আপনার মনের মধ্যে যদি বিরোধ কাজ করে তার মানে হবে সেটা বিরোধার্থক দ্বন্দ্ব। যেমন হচ্ছে দা কুমড়া, মানে একটা একটা মানে একটা দা কুমড়া, দা কুমড়া মানে কুমড়া দিয়ে দা কাটা, দা দিয়ে কুমড়া কাটা, এরকম একটা অবস্থা। অহিনকুল, সাপে নেওলে, এগুলো হচ্ছে তাহলে কি বিরোধার্থ দ্বন্দ্ব। তারপরে আসি, এরকম যদি থাকে যেমন আমি এখানে যদি বলি কাপড় চুপড়, কাপড় একটা শব্দ, কিন্তু আমি যদি নর্মালি আপনাকে বলি আমার চুপড়টা দেন, তাহলে এটা কিরকম শোনা যায়? বা আমার চুপড়টা একটু ধুয়ে দেন তো, আর আপনি তো বলবেন আসলে আমার চুপড় কি, আমি তো বলতে পারবো না চুপড় কি। সেই জায়গায় আমি যদি বলি টাকা দেন তো, তা তা জিনিসটা কি, তা তো কিছুই না। কিন্তু আমি যদি এটার আগে যদি বলি চা তা, চা তাটা খেয়ে যান বা চা তা খাবেন, সেই জায়গায় হচ্ছে চা টা, চার সাথে কেবল টা বসে, বা হচ্ছে কাপড়ের সাথে কেবল চুপড় বসে, সে এইসব ক্ষেত্রে কি হবে সমার্থক বা সহচর যুগে যে শব্দগুলো হয় সেগুলোতে সমার্থক বা সহচর দ্বন্দ্ব, সমার্থক বা সহচর দ্বন্দ্ব যুগে যে সমাজগুলো হবে সেগুলো সমার্থক বা সহচর দ্বন্দ্ব। তারপরে আসি আমার বিভিন্ন অঙ্গ, অঙ্গ যুগে যেগুলো হবে সেগুলো হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব। যেমন হচ্ছে হাত মুখ, নাক কান, চোখ মুখ, এগুলো হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব, মানে এগুলো হচ্ছে অঙ্গবাচক, অঙ্গবাচক। লাস্টে আমরা আসি দেশে বিদেশে, আমরা এখন দেশে বিদেশে যাব। আচ্ছা আমি এগুলো হচ্ছে এই দেশে বিদেশে মূল শব্দ কি বলতো? দেশ, এটার মূল শব্দ বিদেশ। এখানে কি হয়েছে তাহলে? এক্সট্রা এ যুক্ত হয়েছে, এক্সট্রা এ যুক্ত হয়েছে, এই এটা হচ্ছে একটা বিভক্তি। যদি দ্বন্দ্ব সমাসে দেখা যায় যে দ্বন্দ্ব সমাসে যদি একটা কোন সমাসে, সমাসে যে কোনো একটা সমাসে যদি এ বিভক্তি যুক্ত থাকে তাহলে সেটাকে এ বিভক্তি, যদি বিভক্তি যুক্ত থাকে যে কোনো বিভক্তি হচ্ছে কে রে এতে মানে দিয়ে দ্বারা দিয়ে করতে, যে কোনো বিভক্তি যদি যুক্ত থাকে মানে এখানে কি আছে এ বিভক্তি আছে, তাহলে এটা হবে অলুক। আর অলুক যেহেতু এটা দ্বন্দ্ব সমাসে আছে, যেহেতু এই দ্বন্দ্ব সমাসে এই বিভক্তিটা যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। মানে দেশে বিদেশে যদি আমি সমাস করি তাহলে দেশ, দেশ ও বিদেশ যদি এই বিভক্তি যুক্ত আছে তার মানে হবে অলুক দ্বন্দ্ব, দেশে ও বিদেশে, তার মানে অলুক দ্বন্দ্ব। এই হচ্ছে আমার দ্বন্দ্ব সমাস। দেন আসি আমি দ্বিগু সমাসে। আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম দ্বিতকের কথা, আপনাদের অবশ্যই মনে আছে দ্বিতক, আর যদি কেউ না দেখে থাকেন অবশ্যই অবশ্যই দেখে নেবেন। এই দ্বিতক হচ্ছে দ্বিগু, ততে তৎপুরুষ এবং কতে কর্মধারয় সমাস। এই দ্বিতকে অবশ্যই পরপদ প্রধান পাবে, মানে আমি দেখে নিই, তার মানে দ্বিগু সমাস আছে, তার মানে দ্বিগু সমাসে পরপদ প্রধান, মানে পরপদ প্রাধান্য পাবে। এখন এই তিনটা সমাস দ্বিগু দ্বন্দ্ব এবং তৎপুরুষ, এই তিনটা সমাসই আমার কি হচ্ছে দ্বিগু তৎপুরুষ এবং কর্মধারয়, এই তিনটা সমাসই আমার কি আছে পরপদ প্রধান আছে। তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা দ্বিগু সমাস, এটা তৎপুরুষ সমাস, এটা কর্মধারয় সমাস? এই দ্বিগু সমাসে কি থাকবে? দ্বিগু সমাসে অবশ্যই সংখ্যাবাচক শব্দ থাকবে, মানে সংখ্যাবাচক যদি থাকে তাহলে সংখ্যা যদি থাকে, মানে সংখ্যাবাচক যদি হয়, সমস্ত বাক্যে যদি সংখ্যা থাকে আর কি সংখ্যাবাচক, তাহলে এটা হবে দ্বিগু সমাস। এবং এই দ্বিগু সমাসে আমি যখন বেশ বাক্য করব, বেশ বাক্যে অবশ্যই কি থাকবে সমাহার কথার উল্লেখ থাকবে, সমাহার। এখন আসি উদাহরণে, যেমন ত্রিফলা,
নব রত্ন। এখানে আসি আমি এখানে ত্রিফলাতে। এখানে কি হয়েছে আমি বলছিলাম পরপদ প্রধান, এখানে আপনারা একটু খেয়াল করেন, এখানে ত্রিফলা, এখানে তিনটা ফলে তিনটা ফল, মানে তিনটা কি জিনিস ফল, মানে এখানে আমার ফলটাই আমার চোখে পড়তেছে যে ফল জিনিসটা, তারপর তিনটা, মানে তিনটা আসছে পরে আসতেছে কিন্তু ফল জিনিসটা আমার আগে চোখে পড়তেছে, তার মানে কি এখানে ওই ফলাটা কি, মানে ফলটা হচ্ছে পরপদ, তার মানে কি হয়েছে পরপদের প্রাধান্য পেয়েছে, তার মানে কি এটা ত্রিফলা হচ্ছে দ্বিগু সমাস। এবং এই যে আমি বলেছিলাম সংখ্যাবাচক থাকবে যে তিন থ্রি, এটা আছে, এই যে চৌ আছে, সপ্ত আছে, ষড় মানে ছয় আছে, নব মানে নয় আছে, না মানে সংখ্যাবাচক আছে। এবং এগুলো যদি আমি বেশ বাক্য করি তাহলে কি হবে, ত্রি ফলের সমাহার, চৌ রাস্তার সমাহার, সপ্ত ঋষি সমাহার, ষড় ঋতু সমাহার, বা নব রত্নের সমাহার। এখন এখানে অনেকে হচ্ছে নব বলতে এখানে বোঝা মানে বোঝানো, মানে অনেকে মনে করতে পারে যে নব বলতে এখানে নতুন বোঝানো হয়েছে, আসলে এটা না, নবরত্ন আসলে নতুন নয়, নব বলতে নয় বোঝানো হয়েছে, নবরত্ন হচ্ছে নয় রত্নের সমাহার, মানে নয়টা রত্নের সমাহারকে এখানে নবরত্ন বলা হয়েছে। এ হচ্ছে আমার দ্বিগু সমাস। দেন আমি আসি অব্যয়ীভাব সমাসে, অব্যয়ীভাব সমাস নিয়ে চলুন শুরু করি। অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাসে আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে অব্যয়ীভাব সমাসে কোনটার প্রধান, পূর্বপদ প্রধান ছিল, তার মানে কি অব্যয়ীভাবে পূর্বপদ প্রধান। এবং এই অব্যয়ীভাব সমাসে কি হবে, উপসর্গ মানে শুরুতে যদি উপসর্গ থাকে, উপসর্গ যদি শুরুতে উপসর্গ অথবা যথা এই কথাটার উল্লেখ থাকবে তাহলে কি হবে, পূর্বপদ প্রধান পাবে, এবং শুরুতে উপসর্গ এবং যথা উল্লেখ থাকবে। এখানে বলে রাখি বেশিরভাগ ক্ষেত্রেই সংস্কৃত উপসর্গের ব্যবহার ব্যবহৃত হয় অব্যয়ীভাব সমাসে। তারপরে আসি উদাহরণে, যেমন উপকূল, উপকণ্ঠ, উপজেলা, দুর্নীতি, তাহলে এগুলোতে কি হয়েছে, উপ এখানে উপ, তারপরে উপ এখানে দূর, এই যে এই কি উপসর্গ গুলা যুক্ত হয়েছে, তার মানে কি পূর্বপদ, পূর্বপদের আগে হচ্ছে কি উপসর্গ যুক্ত হয়েছে, সেই জন্য আমি এটাকে অব্যয়ীভাব বলতে পারি। এখন আমার পূর্বপদ প্রধান প্রাধান্য পেয়েছে কিনা, এখন কি উপকণ্ঠ মানে কি কণ্ঠ পর্যন্ত, মানে কি কণ্ঠটা, কণ্ঠ যদি আমি নর্মালি কণ্ঠ বলি কণ্ঠ কণ্ঠ, কিন্তু উপকণ্ঠ যদি বলি কণ্ঠ পর্যন্ত, উপজেলা বলি যদি, জেলা তো জেলা, কিন্তু আমি উপজেলাকে আমি জেলা বলতে পারবো, অবশ্যই না, উপজেলাকে আমি অবশ্যই জেলা বলতে পারবো না, যখন আমি উপ বলবো ও যখন জেলা, তখন জেলাটা কি হয়ে যাবে, ক্ষুদ্র হয়ে যাবে, মানে কি ক্ষুদ্র জেলা যেটা হচ্ছে সেটাই হচ্ছে উপজেলা, তার মানে কি হচ্ছে, তাহলে পূর্বপদের প্রাধান্য পাচ্ছে বিধায় এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তারপরে আমি আসি দুর্নীতি, দুর্নীতিতে কি হয়েছে, নীতি আমার নীতি আছে কিন্তু দুর্নীতি, দুর্নীতি বলতে হচ্ছে, দুর বলতে বলা হয়েছে অভাব, মানে নীতির অভাব যেখানে সেটাই হচ্ছে দুর্নীতি, তার মানে কি অব্যয়ীভাব সমাসে কি হয়েছে, দূর, এই দূর কি করেছে, নীতিকে মোটিভেট করেছে, তার মানে কি হয়েছে, এই নীতিকে মোটিভেট করার কারণে এই দূরটা মানে অভাবটা নীতিকে মোটিভেট করার কারণে সেটা কি হয়েছে পূর্বপদ, যে এই দূরটা প্রাধান্য পেয়েছে এবং প্রাধান্য পেয়ে সে কি করেছে, নীতিকে মোটিভেট করেছে, এবং পূর্বপদে যে এইটা দূর একটা উপসর্গ, সেজন্য আমরা সেটাকে অব্যয়ীভাব সমাস বলবো। এই ছিল আজকে আমার অব্যয়ীভাব সমাসের ক্লাস, এবং পরবর্তীতে আমার অন্য ক্লাসগুলো আমি বাইরে দিয়েছি, মানে আমি অ্যাড করে দিব, আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আপনারা যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ সবাইকে।